বুধবার রাতে প্রধানমন্ত্রী পরিমনির চাইতেও জঘন্য অভিনয় করার পর সংঘাত আরও ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত 9টা থেকে ইন্টারনেট বন্ধ করে দিয়ে নারকীয় সহিংসতা চালানো শুরু করে বিনা ভোটে নির্বাচিত অবৈধ মাফিয়া সরকারের পেটুয়া বাহিনী, যার মধ্যে সবচেয়ে হৃদয়স্পর্শী বর্বর ঘটনাটি ঘটে সাভারে, যেখানে এমআইএসটির এক ছাত্রকে হত্যার পর লাশ গাড়ির উপরে রেখে শোডাউন দেয় হায়নার দল। এরপর সেই লাশটি সাভারের রাস্তায় রেখে চলে যায় তারা। এর আগে নরসিংদীর জেলখানার মোড়ে বৃহস্পতিবার বিকেল 4টার দিকে পুলিশ গুলি করে হত্যা করে দশম শ্রেণীর ছাত্র তাহমিদকে। তার লাশ নিয়ে জনগণ ফিরে যাওয়ার সময় ফের আক্রমণ চালায় পুলিশ। বৃহস্পতিবার রাতে ইন্টারনেট বন্ধ হওয়ার পর প্রথম সহিংসতার খবরটি রামপুরা বনশ্রী বাড্ডা এলাকা থেকে পাওয়া যায়। আরো একটি ভিডিও আসে যেখানে যৌথ বাহিনীকে মহড়া দিতে দেখা যায়। এরপর এয়ারপোর্ট থেকে মিরপুর শ্যামলী যাওয়ার পথে একটি হেলিকপ্টারের ফুটেজ হাতে আসে। নেট বন্ধ হওয়ার পর রাত 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রজন্ম 71 হল থেকে ছাত্রলীগের হামলার দৃশ্যটি সামনে আসে। রাত 12টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়ায় দেখা যায় পুলিশের নারকীয়তা। রাত আনুমানিক 1:30টার দিকে বরিশালের চৌমাথা এলাকার দিকে ঘটে পুলিশের নারকীয়তা। 25 মার্চ এর কালো রাত, দেখ 25 মার্চ এর কালো রাত, আল্লাহ আল্লাহ চৌমো দেখি চলতেছে আল্লাহ মালিক। রাত আনুমানিক 2টায় চাঁদপুর কালীবাড়ির মোড়ে ঘটে সহিংসতা। রাত 2:40 ঢাকায় যৌথ বাহিনীর শোডাউন।
এরপর রাত 4টায় সিলেটে শোডাউন। সারা রাত দেশে যে সহিংসতা চলে তার চিত্র সকালে পরিলক্ষিত হয়। শুক্রবার সকালে রাজধানীর পলাশী মোড় এলাকায় আন্দোলনকারীদের উপর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এরপর মেরুলবাড্ডা থেকে রামপুরার দিকে একটি হেলিকপ্টারের মাধ্যমে টিয়ার শেল মারতে দেখা যায়। গত দুই দিনে রামপুরা বাড্ডা এলাকাতে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে, কিন্তু এরপরও বিজয় হয় আমাদের ছাত্র সমাজের। ওর কাছে বুলেট বেশি আছে, সমস্যা নাই। রামপুরা এলাকাতে যারা প্রবেশ করে এবং হাজার হাজার জনতা তাদেরকে আটকে ঢুকছে। এরপর জুমার নামাজের পরে প্রতিরোধ গড়ে তুলে মুসল্লিরা। এর আগে আওয়ামী কার্যালয়ে ভাঙচুর, নিহত হয় মেহর জাহাঙ্গীরের পিএস। বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনায় স্থান পায় বিশ্ব মিডিয়ায়। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বাংলাদেশের সংঘাতকে যুদ্ধের সঙ্গে তুলনা করে। দেশের বাইরে ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, কাতার, আমেরিকা থেকে প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশিরা। Thank you.
বিগত 15 বছরে দেশে অসংখ্য আন্দোলন হলেও এবারের মতো সাহসী আন্দোলন আর 15 বছরে দেখা যায়নি। পরিস্থিতি মোকাবেলায় ঢাকায় 75 সারা দেশে 300 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরপরও পরিস্থিতি মোকাবেলা না হয় কার্ফিউ জারি করা হয়, প্রধানমন্ত্রীর স্পেন সফর ভেস্তে যায়, আন্দোলন চলাকালে এ পর্যন্ত অন্তত 56 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এই সকল ঘটনাই ঘটছে প্রধানমন্ত্রীর একরকম হিংসাত্মক নীতির কারণে। তিনি বলেন, কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো তা তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি উস্কানি দিয়েছেন 14 তারিখ, আপনি যদি সাধারণ শিক্ষার্থীতে রাজাকার না বলতেন, 15 তারিখ ওবায়দুল কাদের যদি মাঠে ছাত্রলীগকে না নামতে বলতো, আজ এত মানুষের মৃত্যু ঘটতো না। ক্ষমতায় আছেন তাই সাজা পাচ্ছেন না বলে ভবিষ্যতে এর বিচার বাঙালি জাতি করবে না এ আশায় থাকতেন না। আপনার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।